নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে শেয়ার করব শীতের রং বেরঙের সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি। এটা খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর, যে কোনো নিরামিষ দিনেই বানিয়ে ফেলতে পারেন। সামনেই সরস্বতী পুজো, এই পুজোর দিনে ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, পারলে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রং বেরঙের সবজি দিয়ে আমি কিভাবে নিরামিষ খিচুড়ি তৈরি করি। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের স্বাগত। খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমি এক গ্লাস মুগের ডাল নিয়েছি। এই গ্লাসটা 200 গ্রামের মাপে। এখানে আমি 200 গ্রাম মুগ ডাল নিয়েছি আর ডালটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। ডালটা ভাজা হয়ে গেছে, এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না, এইরকমই রাখবো। আর চালও নিয়েছি, চাল আর ডালের রেশিও হচ্ছে 1:1। জল গরম করে নিয়ে প্রথমে ডালটাকে ধুয়ে গরম জলে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে দিতে হবে, ডালটা ফুটে উঠুক। ফুটে গেছে ডালটা, এইবার ধুয়ে রাখা 200 গ্রাম গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 টুকরো আলু আর দিয়ে দিচ্ছি 1 কাপ মটরশুঁটি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার ভালোভাবে একবার নেড়ে দিচ্ছি। কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি আর এখানে আমি ফুলকপি নিয়েছি, গাজর নিয়েছি আর নিয়েছি বিনস। সবজি নিজেদের পরিমাণ মতন নেবেন। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি ফুলকপিটা ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে ফুলকপিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ফুলকপিটাকে লাল করে প্রথমে ভেজে নিচ্ছি। ফুলকপিটা একটু ভালোভাবে ভাজা হলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তুলে নিচ্ছি তেল থেকে। এবার ওই তেলের মধ্যেই আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিচ্ছি তেজপাতা। 2টো তেজপাতা আমি ছিঁড়ে দিলাম। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বাদবাকি সবজিগুলো। প্রথমে গাজর আর বিনসটা দিয়ে দিলাম। সবজিগুলো একটু ভেজে নিতে হবে। নুন দিয়ে দিলাম। নুন দিয়ে গাজর আর বিনসটাকে ঢাকনা চাপা দিয়ে ভেজে নিচ্ছি, যে গাজরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে আর একটু নরমও হয়ে যাবে ভাজলে। 2-3 মিনিট ভেজে নিয়েছি। সবজিগুলো যদি ভেজে রান্না করা হয় তাহলে খিচুড়ির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে মশলাগুলো দিচ্ছি। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম
দু চামচ, দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ, আর চিনি দিয়ে দিলাম দু টেবিল চামচ, একটা টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, অনেকগুলো কাঁচা লঙ্কা আমি চিরে দিয়ে দিলাম। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, ঝালের জন্যই কাঁচা লঙ্কা দিয়েছি। ভালোভাবে সমস্ত মশলা মিশিয়ে নিয়ে সবজিটাকে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে সবজিটাকে কষিয়ে নিচ্ছে। সবজিটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দেবার পর আবারও দু মিনিট সময় ধরে সবজিটা কষিয়ে নিচ্ছি। এইভাবে যদি সবজিটাকে মশলার সাথে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ অনেক বেড়ে যায়। আর দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো। এবার দেখে নিচ্ছি যে চাল আর ডাল সেদ্ধ হয়েছে কিনা। খিচুড়িটা কিন্তু বারবার নাড়তে হবে, খিচুড়ি তলায় ভীষণ লেগে যায়, সেই জন্য কিন্তু মাঝে মাঝে খিচুড়িকে তলা ঘেঁষে নাড়তে হবে। চাল ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মশলা সমেত সবজিটা দিয়ে দিচ্ছি। সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এই মেশানোর সময়তেও কিন্তু একদম তলা ঘেঁষে নাড়তে হবে, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবকিছু একসাথে। সবজিগুলো দেবার পর আরো পাঁচ মিনিট আমি রান্না করে নিচ্ছি। কড়াই ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম, কড়াইয়ে অনেকটাই মশলা লেগেছিল, আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু বারবার নাড়তে হবে। দিয়ে দিলাম দু চামচ ভাজা মশলা, আর ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা জিরে, শুকনো লঙ্কা, আর আছে এলাচ। দু চামচ গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর তিনটে এলাচ দিয়ে আমি মশলাটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিলাম এক চামচ ঘি। এবার সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খিচুড়ি একদম রেডি, এই রকমই রাখবো, কারণ খিচুড়িটা ঠান্ডা হয়ে গেলে কিছুটা বসে যায়। রেসিপিটা আপনাদের কেমন লাগলো? সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আপনারাও এইভাবে একদিন বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, পারলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজ আসি, আবার দেখা হবে আরেকটি অন্য রেসিপির সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে থাকবেন। নমস্কার।